হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ব্লগ স্পেশাল। আর আমি নিবু চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। তো আশা করি তোমরা সবাই ভালো আছো, আর আমরাও এখন ভালো আছি। তো কয়েকদিন ধরে যদিও শরীরটা খুব খারাপ ছিল, এখন মোটামুটি ঠিক আছে। তো আজকে সারাদিন কোনো ভিডিও শ্যুট করিনি, বললাম যদিও শরীর যেহেতু খারাপ ও আমার কোল থেকেই নামছে না, মানে এখন ঠিক আছে, তাও বাচ্চা মানুষ কয়েকদিন তো একটু প্রবলেম করবে। তো ভাবলাম কি ভিডিও তোমাদের সাথে শেয়ার করি। তো আগের দিনের ভিডিওতে তোমাদের বলেছিলাম যে যদি ওই ভিডিওর মধ্যে পুরো শপিংটা দেখাতে যাই তো ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, সেই কারণে এই ভিডিওর দ্বিতীয় পার্ট আসবে। তো সেই কারণে আজকে দ্বিতীয় পার্ট নিয়ে চলে আসলাম। ভিডিওটা আমার আগে থেকেই রেকর্ড করেছিল, আর আমি তো এই বাড়িতে চলে এসেছি, আর এই ভিডিওটা যেটা রেকর্ড করে সেটা কিন্তু আমি বাবার বাড়িতে যখন ছিলাম তখন রেকর্ড করেছি। তো চলো ঝুমুরের শ্বশুর বাড়ির জন্য কি কি কেনাকাটা করা হলো সেটাই তোমাদের দেখিয়ে দেবো। আর আগের দিন তো দেখেইছিলে আগে আর একটা ভিডিওতে যে পুজোতে অনেক গিফট এসছে, কারা গিফট পাঠালো, তো সেই ভিডিওটা। তো যারা শপিংয়ের ফার্স্ট পার্ট আর পুজোর গিফটের ভিডিওটা দেখোনি তাদের জন্য ডেসক্রিপশানে লিঙ্ক দিয়ে দেবো, তো ওখানে গিয়ে ভিডিওটা দেখে আসতে পারো। তো চলো ঝুমুরের শ্বশুরবাড়ি কার কার জন্য কী কী কেনা হলো সেটা তোমরা দেখে নাও। তো আগের দিন তো সবাই আমাদের শপিংয়ের ফার্স্ট পার্টটা দেখেই নিলে, এটা হচ্ছে সেকেন্ড পার্ট। বাট ফার্স্ট পার্ট আমি বলবো না, একই দিনে দুটো শপিং করা তো বলেছিলাম, একটা ভিডিওর মধ্যে সব কিছু শেয়ার করলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, সেই কারণে দুটো ভিডিওতে শেয়ার করছি। আর এটা মেইনলি ঝুমুরের শ্বশুরবাড়ির জন্য যা যা কেনা হচ্ছে সেই শপিংটা এইটার এই ভিডিওটার মধ্যে থাকছে। তো আগের পার্টে তো দেখেছিলে মা আমাদের কী কী দিয়েছিল পুজোতে, মানে কী কী দিয়েছে পুজোতে। এখনও জুডোরটা কিন্তু বাকি ছিল, আগের ভিডিওতে সেটা বলা হয়নি, জুডোর শপিং এখনও বাকি। তো মা বলেছে টাকা দেবে, জুডোরটা আমরা মল থেকে কিনে নেবো। তো আর আমাদের যা যা দিয়েছে সেগুলোতে দেখলে আর টুকটাক যা যা কেনাকাটা হয়েছিল তো সব কিছুই দেখে নিয়েছো। আর এটা হচ্ছে ঝুমুরের শ্বশুরবাড়ির জন্য মেনলি কী কী কেনা হয়েছে, তো সেটাই তোমাদের আজকে শেয়ার করবো। তো চলো দেখে নাও ঝুমুরের শ্বশুরবাড়ি কার কার জন্য কী কী কেনা হয়েছে। আর এর আগে একটা ভিডিওতে তো দেখেইছিলে যে ওদের বাড়ি থেকেও আমাদের জন্য পুজোতে অনেক কিছু কেনাকাটা করে পাঠিয়েছে, তো আমরাও তো পুজো যেহেতু সামনে কেনাকাটা তো করতেই হবে, কেনাকাটা করেছি। তো কী কী করেছি সেটাই দেখে নাও। তো চলো দেখে নাও। তো সবার প্রথমে যেটা দিয়ে শুরু করব সেটা হচ্ছে তো শাড়ি। এটা হচ্ছে ঠাকুমার শাড়ি। তো আমি ভাবছি আর পুরোটা খুলবো না, ওই শাড়ি টাড়ি খুললে না প্রচুর মানে ঝামেলা, মানে ভাঁজ করতে ঝামেলা। যদি মানে আমাদের কাছে থাকতো তো কোনোরকমভাবে ভাঁজ করে নিতাম, যেহেতু এখন এগুলো ওদের বাড়িতে যাবে, এখনও যায়নি, তো ভাঁজটা ভেঙে গেলে দেখতে খারাপ লাগবে। তো পুরো খুলবো না। এটা হচ্ছে ঠাকুমার শাড়ি, এরকম অ্যাশ অ্যাশ কালার আর একটু ব্লু কালার দিয়ে কম্বিনেশন করা। তো এটা হচ্ছে ঠাকুমার জন্য কেনা হয়েছে। আর এটা হচ্ছে মাইমার শাড়ি, মানে হচ্ছে ঝুমুরের শাশুড়ি, আমার সম্পর্কে মাইমাই হবে। তো মাইমার শাড়ি পিঙ্ক আর এরকম কী কালার, এটা ব্লু কালার, তো পিঙ্ক আর ব্লুর কম্বিনেশানে এরকম একটা তাঁতের শাড়ি তো কেনা হয়েছে। আর পাটটাও খুব সুন্দর, এরা খুলবো না গো, আমি শাড়ি খুললে না ভাঁজ করতে, বিশেষ করে তাঁতের শাড়ি, আর সব শাড়ি আমি ভাঁজ করতে পারবো কিন্তু এই তাঁতের শাড়ি খুললে আর ভাঁজ করতে পারি না। তো যাই হোক, এটা হচ্ছে ঝুমুরের শাশুড়ির শাড়ি, মানে মাইমার শাড়ি, তো দেখিয়ে দিলাম। আর এরপরে দেখাবো তালই মশাইয়ের জন্য কি কেনা হয়েছে, মানে ঝুমুরের শ্বশুর মশাইয়ের জন্য কি কেনা হয়েছে, সেটা কোথায় রেখেছে বাবা খুঁজে পাচ্ছি না আমি। তো সেটা হচ্ছে এই যে জামার পিস, তো আমি পছন্দ করেই কিনেছি। তালই মশাই হচ্ছে জামা বানিয়ে পরে, মানে কেনা শার্ট পরে না, তা না হলে শার্টই নিতাম, যেহেতু বানিয়ে পরে। বা শার্ট কত সাইজের নেবো বুঝতেও পারছি না, ভাইয়ের কাছে শোনা হয়েছিল, ভাইও বলতে পারছে না, ভাই বলে যে বাবা বানিয়ে পরে তো তাই বলতে পারবো না, তার জন্য পিসই নিয়েছি। এটা হোয়াইটের মধ্যে এরকম স্ট্রাইপিস টাইপ, খুবই সুন্দর শার্টটা, আমার পছন্দ মতনই বেশিরভাগ কেনাকাটা হয়েছে, মানে আমি আর ঝুমুরি বেশিরভাগ পছন্দ করেছি, মাও ছিল অবশ্য সাথে। তো যাই হোক, এটা হচ্ছে তালই মশাইয়ের শার্ট, তো দেখিয়ে দিলাম। আর এবার হচ্ছে ভাইয়ের জন্য কী কী নেওয়া হয়েছে, আচ্ছা ভাইয়েরটা পরে দেখাচ্ছি। হ্যাঁ, তার আগে মানে ঝুমুরের দেওর, সেও আমার সম্পর্কে ভাই হয়, মানে হ্যাঁ ঝুমুরের দেওর আমার সম্পর্কে ভাই, মানে ভাইয়ের ভাই, তো ভাইই হবে। তো সেই ভাইয়ের জন্য ওরকম দেখো বক্স শার্ট নিয়েছি। তো ভাইয়ের শার্টটা হোয়াইট না, এটা হচ্ছে স্কাই কালারের মধ্যে, তারা খুলি না খুলে না কালারটা ঠিক বোঝা যায় না বক্সের ভেতর থেকে, কালারটা জাস্ট ওয়াও। দেখো স্কাই কালারের মধ্যে হোয়াইট অ্যান্ড ব্ল্যাকের এরকম ইয়ে করা, আর ব্ল্যাক কালারে বুটি 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 উঠে আছে। তো এটা হচ্ছে ভাইয়ের শার্ট।
सेम যেমন অমিতের জন্য হোয়াইট নিয়েছি আর বললাম আর একটা ভাইয়ের জন্য নেওয়া হচ্ছে শার্ট ওই ভাই কিনতে দিয়েছিল তো যেমন যেগুলো নেওয়া হয়েছে আর হচ্ছে ওই ভাইয়ের জন্য এরকম শার্ট নিয়েছি বাট কালারটা আলাদা আর এবার দেখাবো হচ্ছে কি বলবো ঝুমুরে দেওয়ার হয় সম্পর্কে বাট খুব ছোট একটা বনুর মতন বাট হচ্ছে কি বলবো সম্পর্কে যাই হোক কিছু একটা কি হবে অত জানি না ছোট একটা বনু আছে মানে কাকা শ্বশুরের মেয়ে তো ওই বনুর জন্য নেওয়া হয়েছে এই জামাটা এটা হচ্ছে উপরে টপ খুলবো খুলতেও ভয় লাগে ভাঁজ করতে কত সময় লাগে এই দেখো টপটা কত সুন্দর এটা হচ্ছে উপরে টপ আর নিচে হচ্ছে এরকম মিডি তো সবেই 3 বছর মতন বয়স তো ওর জন্য এটা নেওয়া হয়েছে ওই ছোট বনুটার জন্য ঝুমুরের ছোট্ট পুচকি ননদ হ্যাঁ ননদই তো হবে সম্পর্কে কাকা শ্বশুরের মেয়ে হ্যাঁ পুচকি ননদের জন্য এটা নেওয়া হয়েছে তো এক এক খুবই ছোট বনুর মতন আমাদের জুডো না জুডোর থেকে বড় জুডো তো সবে এখন 1 বছরও হয়নি এই যে আমাদের মাম্মাম আছে না মাম্মাম মাম্মামের থেকে একটু বড় তো এটা হচ্ছে ওই ননদটার জন্য নিয়েছে ঝুমুরের আর কাকা শ্বশুর একটা ছেলে আছে তো ওটাও ভাই হবে তো ভাই না বুনু এটা বুনু ওটা ভাই যাই হোক হবে হ্যাঁ তাই হবে ননদ না এত ছোট বাচ্চা মানে এত ছোট তো ওকে ননদ বলতে একটু কেন কেমন লাগে না তো ও বোন আর ওটা ভাই এটা বললেই ঠিক আছে তো আর ভাইয়ের জন্য নেওয়া হয়েছে এই শার্টটা এই যে এটা ক্রিম কালারের একটা শার্ট তো ভাইয়ের শার্টটা নিয়ে একটু কনফিউশনে আছি যে ছোট হয় কিনা তো মনে হচ্ছে তো হবে না 9 বছর বয়স বললো সেই হিসাবেই নেওয়া তো শার্টটা এরকম পুরো ফুল হাত এখন খুললেই এই ভাঁজ করার প্রবলেম তো দেখিয়ে দিলাম এটা হচ্ছে ভাইয়ের শার্ট আর এবার ফাইনালি যেটা দেখাবো সেটা হচ্ছে মানে ঝুমুরের বর মানে ভাইয়ের শার্ট হচ্ছে ভাইয়ের জন্য কী কী নেওয়া হয়েছে তো ভাইয়ের জন্য ভাইয়ের শার্টটা আগে দেখিয়ে দিই এইটা হচ্ছে ভাইয়ের শার্ট এই দেখুন বললাম ওই যেমন নেওয়া হয়েছে অমিতের জন্য আর একটা ভাইয়ের জন্য বললাম ভাইয়ের জন্য আর ভাইয়ের জন্য সেম টাইপেরই শার্ট নেওয়া হয়েছে হোয়াইটের মধ্যে ব্লু কালারের ইয়ে করা আর তার মধ্যে আবার হোয়াইটের দিয়েও ছোটো ছোটো পুটি পুটি আছে এটা হচ্ছে ভাইয়ের শার্ট ধরো এই যা তো ঝুমুরের বরের জন্য এই শার্ট নেওয়া হয়েছে তো এটা হচ্ছে শার্ট আর একটা প্যান্টও নিয়েছে ভাইয়ের জন্য সেটাও দেখাবো আর একদম লাস্টে দেখাবো একদম সারপ্রাইজ একটা জিনিস আর দেখলে এই পাশে বসে বসে কথা বলছিলাম আর কথা বলতে বলতে কারেন্ট চলে গেছে তো যেটা বলছিলাম সব কিছু দেখানোর পর একটা সারপ্রাইজ জিনিস দেখাবো তো সেটা দেখা অবধি ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে হবে তো চলো এরপরে ভাইয়ের জন্য প্যান্ট কি নিয়েছি সেটা দেখিয়ে দিই আর খাটের পরের অবস্থা খুব খারাপ সব ছড়ানো তো গোছাতে হবে তোমাদের দেখানোর পর আবার তো ভাইয়ের জন্য দেখো এই প্যান্টটা নেওয়া হয়েছে ভাইয়ের জন্য ব্ল্যাক কালার নেওয়া হয়েছে সেটা হচ্ছে ভাইয়ের ব্ল্যাকটা একটু ডিপ আর অমিতের জন্য যেটা নেওয়া হয়েছে সেটা একটু হালকা তো এই যে তো জিন্সের প্যান্টের কী দেখাবো খুলে সেটাই ভাবছি এই যে এই হচ্ছে প্যান্ট ভাইয়ের তো দেখিয়ে তো দিলাম সবার জন্য কী কী কেনাকাটা হয়েছে আর এবার লাস্টে যে সারপ্রাইজটা আছে সেটাও তোমাদের দেখাবো আর কারেন্টটা এমন সময় গেল আর কি বলবো সারপ্রাইজ বলতে হচ্ছে সেটা হচ্ছে এটা কী আছে এর মধ্যে বলো তো প্যান্টটা সেটা হচ্ছে এটা এটা হচ্ছে পাঞ্জাবি তো ভাইয়ের জন্য এটা কিনেছে ঝুমুর তো ঝুমুর ভাইকে এটা গিফট করবে প্লাস্টিকের ভিতরে না কেমন একটা লাগছে দেখতে কিন্তু কালারটা জাস্ট অসম এই দেখো ব্লু কালার তার মধ্যে এরকম গোল্ডেন কালার সুতো দিয়ে কাজ করা তো ভাইয়ের জন্য ঝুমুর কিনেছে এই পাঞ্জাবিটা মানে ঝুমুর ভাইকে এটা গিফট করবে তো সব কিছু তো দেখেই নিলে এই ছিল ঝুমুরের শ্বশুরবাড়ির জন্য আমাদের কেনাকাটা তো ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও আর যারা চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিও যাতে পরবর্তীতে আমি কোনো ভিডিও আপলোড করলে নোটিফিকেশান সাথে সাথে তোমাদের ফোনে চলে যায় আর যদি কেউ আমাকে ফেসবুক বা ইনস্টাগ্রামে ফলো করতে চায় তো ভিডিওর ডিসক্রিপশানে ফেসবুক আর ইনস্টাগ্রামের লিঙ্ক দেওয়া আছে তো ওখানে গিয়ে আমাকে ফলো করে আসতে পারো তো আজকের ভিডিওটা এই পর্যন্তই তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানিও আর দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো
टाटा बाय बाय।